নমস্কার, আজকে কয়েকটি জিআই এবং কয়েকটি ম্যাথমেটিক্স নিয়েই করব, কিন্তু নেটের ডিস্টার্বের জন্য ছোট ছোট ভিডিও করেই ছেড়ে দিচ্ছি। আপনারা পরপর পরপর ভিডিওগুলো দেখবেন। আপনাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই শুরু করছি। প্রথমে যে জিআইটা আছে, এক নম্বর জিআই, মোস্ট ইম্পর্টেন্ট জিআই, এই প্রথমে আছে 14 আছে, তারপরে আছে 15 আছে, 23 আছে, 32 আছে, 96 আছে, তারপরে এটা আছে হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। অ্যাকচুয়ালি প্রশ্নটা এখানটা লিখতে হতো হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, এই মিসিং নাম্বারটা কত হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে। এটা প্রথমেই দেখে নিতে হবে ডিফারেন্সটা কত, এই 14 থেকে 15 এর ডিফারেন্স 1, 15 থেকে এর ডিফারেন্স হচ্ছে 8, এইটার ডিফারেন্স হচ্ছে 23 থেকে 32, এর ডিফারেন্স হচ্ছে 9, তারপরে এটার ডিফারেন্সটা আমরা বের করে নিই, তাহলে এর একটা সম্পর্ক আমরা নিশ্চয়ই এটা পেয়ে যাব। 2 এখানে 4 বিয়োগ করলে আর 3 হচ্ছে 6 হয়ে যাবে, তারপরে এটার কী আসছে, এটার কী সম্পর্ক আসছে। তাহলে আমরা প্রথমটা কী পেলাম, প্রথমটা পেয়েছি 1 ডিফারেন্স পেয়েছি, তারপরে 8 পেয়েছি, তারপরে 9 পেয়েছি, তারপরে 64 পেয়েছি। এই ডিফারেন্সগুলো আমরা লিখে নিলাম, এই ডিফারেন্স যেগুলো আছে, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে এর ডিফারেন্সটা কত। এটা 1টাকে আমরা 1 স্কোয়ার বা 1 এর কিউ লিখতে পারি। এটা 1 স্কোয়ার লিখলাম, এটা 8টাকে 2 এর কিউ লিখলাম, 9টাকে 3 এর স্কোয়ার লিখলাম, এটাকে 4 এর কিউ লিখলাম। এটা দেখো, এটা তো এটা আমরা স্কোয়ার লিখতে পারতাম, যদি এটা 9 থাকতো স্কোয়ার লিখতাম, এগুলো সবগুলো স্কোয়ার ছিল, এটা কিউ হলো, সেই জন্য একটা স্কোয়ার, তারপরে পরেরটা কিউ, তারপরে তারপরে এটা স্কোয়ার, তারপরে এটা কিউ, তারপরে এটা কত আসবে, 5-এর নিশ্চয়ই 5-এর স্কোয়ার আসবে ডিফারেন্সটা। তাহলে প্রথম ডিফারেন্স, এই যে প্রথমে ছিল 14 থেকে 15, এই যে গ্যাপ ছিল 1 হলো, সেটা 1-এর স্কোয়ার, প্রথমটা স্কোয়ার হলো, তার 15 থেকে আসছে 23 আসছে, 23 থাকলে এটার গ্যাপ হয়েছে 8, এটা কিন্তু এটা 1-এর স্কোয়ার, এটা কিন্তু 2-এর কিউ, তারপরে যে 23 থেকে 32 আসছে, এটার ডিফারেন্স হচ্ছে কত, 9, এটা হচ্ছে 3-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, আর এটা কিন্তু 2-এর কিউ। এরপরে এটা দেখো, 2-এর পরেই এই যে 3-এর পরে 4 হবে, 4-এর স্কোয়ার, 4-এর কিউ হবে, 4 4 16 4 64, এইটা গ্যাপ আছে 64, এই যে 32 থেকে 96, এটা 64 গ্যাপ আছে, এটা হচ্ছে 64, এই যে 64 মানে 4-এর কিউ, তাহলে প্রথমটা 1-এর স্কোয়ার, তারপরে 2-এর কিউ, তারপরে 1 2 3ই আসছে, কিন্তু 1 2 3 4, তারপরে 5 আসবে, কিন্তু এটা স্কোয়ার, এটা কিউ, এটা স্কোয়ার, এটা কিউ, তারপরে এটা স্কোয়ার, স্কোয়ার মানে কত হবে, 96-এর সঙ্গে এটা আসছে 96, 96-এর সঙ্গে 25 যোগ করে দাও, 96-এর সঙ্গে 25 যোগ করলে 5 6 5 11 9 3 9 3 12, তাহলে 121 আসছে, কত আসছে, 121 আসছে, কারণ এটার সঙ্গে এই ডিফারেন্স যোগ করলে এটা, এটার সঙ্গে এই ডিফারেন্স যোগ করলে এটা, এটার সঙ্গে এই ডিফারেন্স যোগ করলে এটা, এটার সঙ্গে এই ডিফারেন্স যোগ করলে কত, আর এটার সঙ্গে এই ডিফারেন্সটা কত হবে বলেছি, 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে এটা, এটা 4-এর কিউ, তারপরে এটা 5, ওই যে বলেছি 1 2 3 4 5 হবে, কিন্তু প্রথমে এটা স্কোয়ার, তারপরে এটা কিউ, তারপরে এটা স্কোয়ার, তারপরে এটা কিউ, তারপরে এটা স্কোয়ার, তারপরে এটা আবার পরেটা কত হবে, তারপরে পরেটা হবে 6-এর কিউ হবে, 6-এর কিউ মানে 216 যোগ হবে, তার মানে এটা আমার অ্যান্সারটা যদি 121 আসে, এখানটা যদি 121 থাকতো, তারপরে 121-এর সঙ্গে কিন্তু 216 যোগ করে পরের জিজ্ঞাসা চিহ্নটা আমি পেতাম। তাহলে একটা প্রথম যে জিজ্ঞাসা চিহ্ন আমি যদি ধরি, এই প্রশ্নটা, এই প্রশ্নের জন্য উত্তরটা আমার 121 হয়েছে, কিন্তু পরে যদি দুটো মিসিং নাম্বার থাকতো, তাহলে ওখানে হতো 121 প্লাস, এটা আমার 5-এর স্কোয়ার ছিল, এটা 5-এর স্কোয়ার, এটা আমার 5-এর স্কোয়ার ছিল, পরেরটা হবে 6-এর কিউ, 6-এর কিউ মানে 216, তখন যোগ হবে 6-কে 7, 1-কে 2-কে 3, 2-2 2-কে 3, 2-কে 3, এটা তখন অ্যান্সারটা 337 অ্যান্সারটা আসবে, যদি দুটো মিসিং নাম্বার, একটা দিয়েছি এটা হবে 5-এর স্কোয়ার হলো, আর তারপরে এটা হবে 6-এর কিউ যোগ হবে, এটা 4-এর কিউ, 5-এর স্কোয়ার, 6-এর কিউ, পর পর একটা স্কোয়ার একটা কিউ, একটা স্কোয়ার একটা কিউ, একটা স্কোয়ার একটা কিউ, এইভাবে এই প্রবলেমটা ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, এই জন্য আমি এটা করে দিলাম। এটা ভালো করে প্র্যাকটিস করবে, যে সমস্ত ছাত্রছাত্রী প্র্যাকটিস করছো তাদেরকে আমার আনসার অসংখ্য ধন্যবাদ জানাই। এর পরের যে প্রবলেমটা আছে, দেখো এই প্রবলেমটা আমি বিভিন্ন এতে দিয়েছিলাম, এই যে পরীক্ষা প্রস্তুতিতে দিয়েছিলাম বা ফেসবুকে দিয়েছিলাম, এই যে 68:100, 4:6 কত হবে, এখানে 6:8 আছে, 6:8 থেকে ডিফারেন্স হচ্ছে 22, 100 থেকে এটা ডিফারেন্স হবে 22 না 32,
এখানে 46 এর সঙ্গে যদি 32 যোগ করে দেওয়া হয় 4 4 3 7 74 হবে, এখানে কিন্তু 74 নেই, তাহলে এটা হবে না। এখানে এই 6 8 থাকলে, এই 100 থাকলে, একটা 6 8 আমরা সবসময় মাথায় খেলাবো, 6 8 10 এরকম একটা মাথায় খেলাবো, মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 6 6 36 প্লাস 64 যোগ করলে হয় 100, এটা 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার যোগ করলে হবে 100। এটাও কী করতে হবে, ওই এটাই একইভাবে এটার সঙ্গে এটা পটেছে, তাহলে এটার সঙ্গে কী করতে হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করতে হবে। এটা স্কোয়ার কত, 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে 4 4 16 প্লাস 6 স্কোয়ার মানে 6 6 36 যোগ করলে হবে 5 6 6 12 2 হাতে 1 1 3 2 5 52 হবে। তাহলে এটা যোগ করলে 52 হলো, তাহলে অ্যান্সারটা কী হলো, তাহলে এটা আমাদের কীভাবে এলো, এই 68 এটা ডিফারেন্স করবে, ডিফারেন্স করার পর যদি না দেখলে তাহলে এটা এটার সঙ্গে এটা ডিফারেন্স 32 করলাম, এটার সঙ্গে এটা ডিফারেন্স 32 যোগ করলে 74, এখানে কোনো 74 নেই। তারপরে তাহলে আমাদের আর কী কাজ আছে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করবো, স্কোয়ারলে আমাদের 100টা এসে যাচ্ছি, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করবো, দেখবো যোগ করলে 52 আসছে কিনা, এই যে 52 আসছে এটা অপশানটা পেয়ে গেলাম। এভাবেই আমরা কিন্তু প্রবলেমগুলো করব, এখানে এই প্রবলেমগুলো করলাম।